শাক তো আমরা অনেক খাই বন্ধুরা, কুলেখাড়া শাক এর যে কত গুণ সেটা বলে শেষ করা যাবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কুলেখাড়া শাকের একটি ঝোল, বলুন ডাল ঝোল বলুন বা সবজি ঝোল, যেটাই বলতে পারেন। যারা বিশেষ করে রক্ত অল্পতায় ভুগছেন তারা কিন্তু নিয়মিত কুলেখাড়া শাক যদি একটানা কন্টিনিউ খেতে পারেন তাহলে কিন্তু সেই রক্ত অল্পতা থেকে মুক্তি পাবেন। কারণ এটা একটা টাইমে আমি নিজে খেয়েছি, আমার চোখে অনেক দেখা এক্সাম্পল আছে, সেইখান থেকেই বলছি। তো এখানে দেখুন একদম কচি কুলেখাড়া শাক, এগুলো ধুয়ে জলটা ঝরিয়ে কুচিয়ে নেব, আর এর সঙ্গে কিছু সবজি নেব। আর বেশি উপকারী পেতে গেলে কুলেখাড়া শাক এইভাবে পরিষ্কার করে ধুয়ে যদি শুধু জল দিয়ে সিদ্ধ করে সেই জলটা খেতে পারেন তাহলে কিন্তু ভীষণ উপকারী। মানে কি বলবো, কোনো তেল থাকবে না, নুন থাকবে না, শুধু কুলেখাড়ার যে নির্যাসটা, যে রসটা, সেটা 10 মিনিট মতো ফুটিয়ে সেই নির্যাসটা বের করে নিয়ে সেই জলটা যদি আপনারা খেতে পারেন তাহলে 15 দিনেই আপনারা খেয়ে তার উপকারিতা বুঝতে পারবেন। আর যারা এই রকম খেতে পারেন না, অনেকেই পারে না, তবে কুলেখাড়া শাক কোনো তেতো নয়, কোনো গন্ধ বা তেমন কিছু নেই, একটা আলাদা স্বাদ আছে, মানে অন্যান্য শাক থেকে একটা ইউনিক শাক বলতে পারেন কুলেখাড়া শাক। এটা আমি যতজনকে রান্না করে খেয়েছি সবাই কিন্তু প্রশংসা করেছে এবং স্বাদ মুখে লেগে থাকে। তা যারা সিদ্ধ খেতে পারবেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা। আপনারা যদি ঘরে থাকা সবজি, যেমন পেঁপে তো ভীষণ উপকারী, একটু সবজি, বেগুন, আলু, পেঁপে যাই থাকুক না কেন, সেটা দিয়ে যদি ঝোল রান্না করে খান তাহলে এই শাকটাও খেতে পারবেন, আর ভাতও, ভাত দিয়েও এটা খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি পেঁপে দেখুন কেটে নিয়েছি, আর একটা বেগুন দেব, আর পরিমাণ মতো আলু দেব, মানে আলু, বেগুন আর হচ্ছে পেঁপে, এটা দিয়েই আজকের কুলেখাড়া শাকের এই ঝোল করব। আর একটু ডাল দেব, যেটা কিন্তু যারা একদমই খেতে পারবেন না তারা এইভাবে রান্না করে যদি নিয়মিত খান তাহলে কিন্তু, নিয়মিত না খেতে পারলেও যদি মাঝে মধ্যেই খান তাহলেও কিন্তু অনেকটা উপকার পাবেন। কোনো রকম মশলা কিন্তু এতে যাবে না। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সবজিগুলিকে ধুয়ে নেব। প্রথমে একটু তেল দিয়ে দেব, দিয়ে এটা কিছুটা পরিমাণ, দেখুন এই তেলটুকুই দেব শুধু। আর এখানে বড়ি দিয়েছি, বিউলির ডালের বড়ি, বাড়িতে তৈরি। এই বড়িটা আমি ভেঙে নিয়েছি, এই বড়িটা ভিডিও আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন, বাড়িতে কিভাবে মশলা বড়ি তৈরি করে সারা বছর ভরে খেতে পারবেন সেটা নিরামিষ কিচেনে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। বড়িটা দিলে স্বাদটা একটু পাল্টে যাবে, মানে অন্যরকম লাগবে, খেতে ভালো লাগে। আর এই তেলের মধ্যেই যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছি কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম, না রাঁধুনি, বন্ধুরা এটা রাঁধুনি, আর একটু কালো জিরে দিয়ে দেব। রাঁধুনি আর কালো জিরে দিয়ে এইবার যে সবজিগুলি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তা এইটা খেতে ভালো লাগে। আর কুলেখাড়া শাক আপনারা মাছে দিয়েও খেতে পারেন, এটা যেহেতু নিরামিষ কিচেন আমি তাই দেখাতে পারবো না, মানে এর যে আলাদা একটা, এই কুলেখাড়া শাকের যে নির্যাস এর আলাদা একটা টেস্ট আছে, মানে পুরো ভিন্ন রকমের। আমি সব রকমের শাক খাই বা খেয়েছি, তবে কুলেখাড়া শাকটা সম্পূর্ণ ইউনিক। তাই নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, আর কিছুই দেওয়ার নেই। এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। চারিদিকে বন্ধুরা ওয়েদার খুব বাজে, সবাই খুব সাবধানে থাকবেন। আমার জ্বর, এই রেসিপিগুলো আমার আগে থেকে করা ছিল, এডিট করা ছিল না, আমি আজকে করছি, আর 2-3 দিন কোনো রেসিপি করতে পারিনি। এই যে এবার কুলেখাড়া শাকটা দিয়ে দেব, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এভাবে রান্না করতে হবে, শাকটা কমে যাবে। আর এর টেস্ট সত্যি ভীষণ সুন্দর হয়েছিল,
আর গরম ভাতে দারুণ, মানে মুখটা ছেড়ে যাবে আপনার। কারোর যদি জ্বর সর্দি কাশি হয় না, তাহলে এইটা হচ্ছে ডাল, আমি ডাল রান্না করেছিলাম, সেই ডালের একটু ঝোল দিয়ে দিলাম, সামান্য একটু ঝোল ডালের এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ফোটাতে হবে। 5 মিনিট ফোটানোর পর কিন্তু শাক সবজি সব বড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু কুলেখাড়া শাকের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আর গরম ভাতে খেয়ে নেবেন, দেখবেন অসাধারণ লাগবে। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম। আপনারা কমেন্টস করুন, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। দেখুন এর মধ্যে আবার কচুর গাঁটিও দিয়েছি বন্ধুরা, দেখানো হয়নি, মানে যে কোনো সবজি দিয়ে আপনারা খেতে পারেন। গরম পাতলা ঝোল গরম ভাতে অসাধারণ লাগে খেতে। ঝোলটা দেখুন শুকিয়েও গেছে, রেডি হয়ে গেছে, সব সিদ্ধ সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। তা আজকের এই কুলেখাড়া শাকের ঝোলটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যাদের রক্তের প্রবলেম আছে তারা অবশ্যই নিয়মিত খান, দেখবেন অনেক উপকার পাবেন। টাটা বাই বাই, নর্মাল মানুষরাও খেতে পারেন, অসাধারণ একটি শাক, ভীষণ উপকারিতা আছে এটাতে। তা টাটা বাই বাই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।